अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে এসব কিচ্ছু হবে না। তুমি হঠাৎ এরকম কেন বলছো মা? আরে মা, ওই আসলে আজকে কয়েকজন আসবে দীপুর সম্বন্ধ নিয়ে, যদি এখানে ডান্স ক্লাস হলে। তুই বুঝতে পারছিস আমার কথাটা? বলবি তো আমাকে, তুমি তো এখনই আমায় ভয় পাই দিয়েছিলে মা। আমি তো ভাবলাম হঠাৎ করে এভাবে বকলে কেন, এটা তো খুব ভালো খবর। আমি এক্ষুনি সবাইকে ফোন করে বলে দিচ্ছি যে ডান্স ক্লাস কাল থেকে শুরু হবে, তাই না মা? এক মিনিট জ্যোতি। পদ্মা, যদি অনেক কষ্ট করে স্টুডেন্টস গুলো জোগাড় করেছে, আজকেও ক্লাসের প্রথম দিন আর আজকেই। বাবা, ক্লাসটা যদি আরেকদিন পর থেকে শুরু হয় তাতে কিচ্ছু যায় আসবে? আরে মা, এটা ক্লাস তো রোজই হবে, সম্বন্ধ কিন্তু রোজ আসবে না। মা, যারা আসবে তাদের জন্য স্পেশাল কিছু বানাতে হবে তো? হ্যাঁ, অনেক কাজ আছে, আমি দেখছি, দাঁড়াও। পদ্মা, অতিথিদের আর অন্য কোনোদিন কি ডাকা যেত না? যদি প্রথম দিন কাজেই বাধা পড়ল। এই দেখো, এটা কি? বিয়ের একটা কার্ড, আবার কি? বিশালের বিয়ের কার্ড। তো তোমার মনে আছে আমার মাসি দীপুর সম্বন্ধ নিয়ে কথা বলতে এসেছিল? ওই মেয়েটার বিয়ে বিশালের সঙ্গে হচ্ছে, আর বিশাল দীপুর ভীষণ ভালো বন্ধু। সব যে যার ভাগ্য, ঈশ্বর যা চাইবেন তাই তো। আমাকে ভোলানোর জন্য এই সমস্ত বাজে কথা বলো না। তুমি খুব ভালো মতোই জানো, যদি এই মেয়েটার সঙ্গে দীপুর বিয়ে হতো, ওর ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যেত, আমাদের পরিবারে কষ্ট কমতো। জানি না এই ব্যাপারে দীপু আদৌ জানে কি না, কে জানে কি ভাববে ও যখন এ ব্যাপারে জানবে। লুকিয়ে রেখেছিলাম এই কার্ডটা ওর থেকে, কিন্তু আজ অথবা কালকে তো জানতেই পারতো বিশালের বিয়েটা কোন মেয়েটার সঙ্গে হচ্ছে। কি, বিশালের বিয়ে হচ্ছে নাকি? অদ্ভুত শয়তান তো। সরি, মানে ও বিয়ে করছে আর ও আমাকে সেটা বলেওনি? আরে বাহ, আরে দাও না, কার্ডটা দিয়ে গেছে, দেখি তো একবার বিশালবাবু কার সাথে বিয়ে করছে। দেখলে, বলেছিলাম না আমি। দীপু, দীপু, কি হয়েছে রে বাবা? কিছু না মা, আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস, আমিও কষ্ট পেয়েছি। ওই সম্বন্ধটা এখানে যদি হতো তোর জীবনটা সুরক্ষিত হতো। কত বড় লোক ওরা, বাড়ির একমাত্র মেয়ে। কি করবো বলো মা, সারা জীবন বসে কাঁদবো এইগুলোর জন্য? আরে যা হয়ে গেছে তা হয়ে গেছে, না ওরা আমাকে দেখেছে না আমার ব্যাপারে কিছু জানে, ওরা এই জন্য মানা করে দিল। কারণ ভালো হয়েছে মা, ভালো হয়েছে যে এরকম লোকদের সাথে আমাদের সম্পর্ক হয়নি, যারা যে যা বলে তাতেই বিশ্বাস করে নেয়। ভুলে যাও তুমি আর মন খারাপ করো না এসব ব্যাপার নিয়ে। হ্যাঁ, ভুলে গেছি আমি, শুধু এটাই প্রার্থনা করব আর যে সম্বন্ধ আসবে সেটা যেন পাকা হয়ে যায়।
আবার কাকে ডেকেছো তুমি? একবার আমার অপমান হওয়ার পর তোমার ভালো লাগছে না যে আবার ডেকেছো? আরে কেউ আমাকে বিয়ে করবে না। তুই এভাবে কেন বলছিস দীপু? আরে মা, আমি তোমাকে একবার বললাম তো যে আমি এখন বিয়ে করতে চাই না, ব্যাস। কেন করবি না? তার পেছনে একটা কারণ রয়েছে। আরে দুটো বোন বাড়িতে বসে রয়েছে আমার, ওদের জীবনের উপর দিয়ে এত ঝড় বয়ে যাচ্ছে, আর আমি বিয়ে করে নেব। দেখো মা, যতদিন আমি ওদের জীবনটা সেটেল করে দিচ্ছি ততদিন আমি বিয়ে করব না। তাহলে কি করবি তুই? কি করবি শুনি? সারা জীবন বিয়ে না করে থাকবি? যদি সারা জীবন তোর বোনেরা এই বাপের বাড়িতেই থেকে যায়, তখন ওদের পাশাপাশি নিজের জীবনটা শেষ করবি? কি আজেবাজে কথা বলছো? তুমি জানো যে তুমি কি বলছো? আমি তো জাস্ট বলছে মা, দীপু প্রতিটা কাজের একটা সময় থাকে, আর যদি সঠিক কাজ সঠিক সময় করা হয় তাহলেই সেটা ঠিক হয়। কিন্তু দিদি, আমি বিয়ে করব। তাহলে তুই কি চাইছিস, যে তোর দিদি বোন সবসময় এটাই ভাবুক যে তাদের ভাই তাদের জন্য বিয়েটাও করতে পারছে না, ব্যাচেলার আছে? না দিদি, আমি তাহলে সময়ের সঙ্গে সঙ্গে চল দীপু, প্লিজ। ঠিক আছে দিদি, ওদের সাথে আমি দেখা করব, কিন্তু একটা কথা, হ্যাঁ বা না এর সিদ্ধান্তটা আমার হবে। তোর জীবন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তোর। ঠিক আছে দিদি। নমস্কার কাকিমা। হ্যাঁ নমস্কার নমস্কার। জিনিসপত্র এনেছ? হ্যাঁ নিয়ে এসেছি। আচ্ছা, আর এই হলো সবকিছুর হিসাব। হ্যাঁ দাদা, তুমি এখানে বসো, আমি টাকা নিয়ে আসছি। আরে টাকা কোথায় গেল? হ্যাঁ এখানে তো রেখেছিলাম। মা তোমার আর কি হয়েছে মা? আরে সুষমার সংসারে টাকা রেখেছিলাম এখানে, আর এখন দেখছি কম আছে। কে নেবে বলতো? এই আলমারিতে কেউ হাত দেয় না। তুমি ভুলে গেছো মা, দিদির ডান্স ক্লাসের ডিপোজিটের জন্য যে টাকাটা কম পড়ছিল তুমি তো এখান থেকেই দিয়েছিলে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু এবার কি করি বলতো? এতগুলো জিনিসপত্র আনিয়ে নিয়েছি, আমার কাছে তো 200 টাকাই আছে, এর কাছে তো ধার বাকি রাখা যাবে না। আর আমাদের পাড়ার দোকানে তো আগের থেকেই বাকি আছে। তুই এক কাজ কর, এই 200 টাকা রাখ, আর এই টাকা দিয়ে যা জিনিস কিনতে পারিস সেটুকুই কিনে নে, বাকিটা ফেরত দিয়ে দে। কিন্তু মা, উনি কেনই বা মানবেন? 500 টাকার কমে কোনো জিনিস ও বাড়িতে পাঠায় না। আরে মা কথা তো বলতে হবে, তুই একবার গিয়ে দেখ তো, যা।